টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি। নমস্কার, আমি অর্ক, আমার চ্যানেল খিচুড়িতে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে ভুলবে না, আর নোটিফিকেশান অন করে রাখবে, অল করে রাখবে, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি খাজুরাহো সম্বন্ধে কিছু জানা অজানা তথ্য নিয়ে চলে এসেছি। আজ আমরা যাচ্ছি খাজুরার ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পল। এন্ট্রি ফ্রি, পার পার্সন ৪০ টাকা। গাইড রিলেটেড বাকি ইনফরমেশন আমার ভিডিওতে পেয়ে যাবেন। আর যারা ব্লগিং কর তাদের জন্য একটা বড় ইনফরমেশান এখানে দেওয়ার আছে আমার। এখানে কিন্তু কোনো রকম ট্রাইপড অ্যালাউ করে না, সেটা তুমি গোপ্রো বলো, নর্মাল বলো, কোনো রকম ট্রাইপড, কিন্তু ভিডিও ক্যামেরা, মোবাইল ক্যামেরা আর স্টিল ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু যা করতে হবে তোমাকে হাতে নিয়েই করতে হবে। খাজুরাহো ভারতবর্ষের ইতিহাসে শিল্পকলার এক অপূর্ব নিদর্শন। এই মন্দিরে আধুনিকত্বর প্রমাণ আজ থেকে হাজার হাজার বছর আগে তারা দিয়ে গেছেন, না দেখলে বিশ্বাসের যোগ্য নয়। দশম শতকে চান্দেল রাজত্বকালে এই মন্দিরগুলি তৈরি হয়। এই মন্দিরগুলির স্থাপত্যশীলতার মধ্যে হিন্দু ও জৈন ধর্মের মিশ্রণ ঘটেছে। বেলে পাথরে তৈরি এই মন্দিরগুলিতে অপূর্ব স্থাপত্য শৈলী দেখা যায়।
ভাবতে অবাক লাগে, আজ থেকে হাজার বছর আগে যখন কোনো টেকনোলজি এত উন্নত ছিল না, তখন এই মন্দিরগুলির প্রত্যেকটি স্থাপত্য তিলে তিলে গড়ে তোলা ছেনি হাতুড়ির সাহায্যে। খাজুরাও মন্দির মানে শুধুমাত্র ইরোটিজম, এই ধারণা একদম ঠিক নয়। এর পেছনে রয়েছে হিন্দু ধর্মীয় দর্শন। হিন্দু দর্শন অনুযায়ী মন্দিরের গায়ে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটি বিষয়কে যথাযথ রেখে শিল্পকলাগুলি নির্মিত। ফুটে উঠেছে সমসাময়িক সামাজিক অর্থনৈতিক জীবনের কথা। আবারও বলছি, মন্দিরটি ঘোরার জন্য গাইড অবশ্যই আপনারা নেবেন, কারণ মন্দিরটির ভিতরে প্রত্যেকটি শিল্পকলার মধ্যে এক একটি রহস্য লুকিয়ে আছে, এটা জানতে গেলে আপনাদের গাইড অবশ্যই নিতে হবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।